আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালামের বানানোর বাদ আদমর পাজরতুন বাম পাশর পাজরতুন হাওয়া আলাইহি সালাতু ওয়াসালামের বানাই। এ আদম এবং হাওয়া একে অপরের নেকা করিব, বিয়ে করিব, বিয়ে করতে যাইরে মোহরনা দেম করু। এই সময় আল্লাহ মোহরনা নির্ধারণ করিল, মোহরনা এর আজিয়ত তুন নন, মোহরনা এর আসমানি নিয়ামত, সুবহানাল্লাহ, জান্নাতি নিয়ামত, এর মাইফনের অধিকার। তখন আদমের হাতে তুমি মোহরনা দেও, আদম সফিউল্লাহ আলাইহি সালাম দেওয়ার এই মোহরনা কি, মোহরনা কি দিও? আদে তুমি যে হাওয়া আলাইহি সালাতামরে ভোগ করিবে, হাওয়া আলাইহি সালাতাম যে সংসার করিবে, ইয়ান আল্লাহ কিছু অর্থ বিনিয়োগ করো। আর রেজাল ও কওয়ামুন আলান নিসা, তুমি যে এই মাইফেবের অধি কর্তৃত্ব দেখাইবে, এবার ভরণ পোষণ আল্লাহ কি দেও, কিছু অর্থ প্রদান করো বা নিয়ামত দান করো, কিছু উপঢৌকন দান করো, নিয়ামতের উপঢৌকন দান করো। আদম আলাইহিসালাম দেওয়ার আলাই আয়ারে কি দিও, আদে কিছু না, তুমি বেশি বেশি করে আর নবীর উদ্দি দরুদ ফর, এই দরুদ বোধ মোহরা সুবহান মনে তাইব না কে আর লেখুন আর আর জন্মদের দরুদ দিয়ে শুরু। আর আর জন্ম কি অন্যদের ডাইরু কার অনন্ত, আর আর জন্মদের দরুদ দিয়ে শুরু, আর আর ব্যক্তিগেন দরুদ দিয়ে শুরু। তাই অনরা যারা তরিকতপন্থী আসন, বিশেষ করে হাকিকাতন আহলে সুন্নত ওয়াল জামাতের গোলামল আসন, আজিয়তুন কি আল্লাহ ইবেদ যে আর আর ভিত্তি, আর আর ভিত্তি ইবেদ দেখি মোবাইল নয়নে, এই মোবাইল থি দিয়ে একম ভিত্তি আছে না নাই, তিনখানা খুঁটির উপর, এই গরগান ভিত্তি যে চারখানা বা ছয়খানা খুঁটির উপর, আর আর জন্মর ভিত্তি নদে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বড় গুরু হন সুবহানাল্লাহ।